আসসালামু আলাইকুম। লকডাউনেই কাটতে পারে ঈদ, এমন একটি সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাবো। তাই লকডাউন সংক্রান্ত সকল খবর রাখতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি তো হচ্ছেই না, বরং দিন দিন অবনতি হচ্ছে। প্রতিদিনই মৃত্যু ও সংক্রমণের হার রেকর্ড ভাঙছে। কঠোর বিধিনিষেধের বা লকডাউনের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। আগামী 14 জুলাই বিধিনিষেধের এই মেয়াদ শেষে ঈদুল আজহা বা কুরবানির ঈদের বাকি থাকবে এক সপ্তাহ। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে সহসাই তা নিয়ন্ত্রণে আনার সম্ভাবনা নেই, তাই বিধিনিষেধের মধ্যেই কাটতে পারে এবারের ঈদ। কোরবানির পশু কেনাকাটার সংশ্লিষ্ট কার্যক্রম কঠোর নিয়ন্ত্রণের মধ্যে সম্পূর্ণ করতে কিছুটা শিথিল হতে পারে বিধিনিষেধ। ঈদের সময় শহর ছেড়ে গ্রামে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, এটা অনেকটাই নিশ্চিত। শেষ করছি, আসসালামু আলাইকুম।